নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর তার সঙ্গে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে আজকে শুরু করছি আমাদের গুঞ্জন এন্টারটেনমেন্টের বর্ষবরণ অনুষ্ঠান। তোমাদের সঙ্গে রয়েছি আমি মোনামি, আর আজকে আমাদের এই নতুন বছরটাকে আরও সুন্দর করে সুরে সুরে ভরিয়ে দিতে, এই নতুন শুরুকে আরও সুরেলা করতে যে আমাদের সঙ্গে আছে, সবার আগে পরিচয় করব তার সঙ্গে। স্বাগত জানাবো আজকের অতিথি মৌসুমি দাসকে। নমস্কার দিদি। নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? নতুন বছরের শুরুটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। নতুন বছরের শুরুতে এরকম সবার সাথে এই গানের আসরে বসেছি, আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন সৌগত ভট্টাচার্য। হ্যাপি নিউ ইয়ার দাদা। অক্টোবরে রয়েছেন দেবাশিস দাস। হ্যাপি নিউ ইয়ার। আর হ্যান্ডসনিকে রয়েছেন তারক নট্য। হ্যাপি নিউ ইয়ার দাদা। তো চলো আজকে তোমার গানে গানেই আমাদের এই আসর শুরু হোক। একদম চলো। প্রথমে কি শোনাচ্ছ? প্রথমে পৌষারি একটা গান শোনাই, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। একদম চলো।
ভীষণ 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 সুন্দর লাগলো সত্যি। রবি ঠাকুরকে ছাড়া যেন আমাদের কোনো কিছুই সম্পূর্ণ হয় না, কোনো কিছু শুরুও হয় না। আর তেমনি রবি ঠাকুরকে দিয়ে এই আড্ডাটা শুরু করলে, বছরের শুরুর আড্ডা রবি ঠাকুরকে দিয়ে শুরু, একটা অনবদ্য কম্বিনেশন। রবীন্দ্রসঙ্গীত আমার প্রথম প্রেম, যার জন্য সবসময় ওটা দিয়েই আমি শুরু করি। রবীন্দ্রসঙ্গীত প্রথম প্রেম, তো গানের প্রতি তোমার এই ভালোবাসা তো ছোট থেকে, সেটা তো বোঝাই যাচ্ছে তোমার গান শুনে, গান গাওয়ার সময় তোমার মুখের খুশিটা দেখে। তো এই ভালো লাগার শুরু, এই গানের জার্নি শুরু কবে থেকে? খুব ছোটবেলা থেকেই। আচ্ছা, তখন হয়তো হারমোনিয়ামে হাতও যেত না, ঠিক সেই সময় থেকেই আমার গান বাজনা শুরু। আচ্ছা, তো তোমার কি শুধু এই রবীন্দ্রসঙ্গীত প্রথম প্রেম, তা রবীন্দ্রসঙ্গীতই কি একমাত্র প্রেম, না গানের জগতের আরো অনেক গলিতে গলিতে তোমার বিচরণ? সেটাও আছে। কিরকম? যখন আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে শিখতে যখন চলে এলাম ফোকে, আচ্ছা, লোকসঙ্গীতের মধ্যে একটা আলাদা রিদিম আছে, আলাদা ছন্দ আছে, যেটা মানুষকে মানে শরীর মন সবকে দুলিয়ে দেয়, সুর একটা আলাদা দুলুনি। আবার নতুন করে আবার সেখানেও প্রেমে পড়ে গেলাম। বাহ, তা রবি ঠাকুরের প্রতি প্রেমের আঁচটা তো পেলাম, এবার একটু লোকসঙ্গীতের প্রতি ভালোবাসার ছোঁয়াটা নি। একদমই, চলো। তো লোকসঙ্গীত গ্রামাঞ্চলে যেটা হয়, খেজুর গুড় তৈরি হয় এই সময়, শীতের সময়। মানে শীতের সময় শীতকালীন গান, এটা লোকসঙ্গীতের একটা স্পেশালিটি। তো সেরকমই একটা গানে যাই, অবশ্যই বীরভূম অঞ্চলের একটা ঝুমুর গান। বাহ, চলো। হাড়ি বাঁধো মন মনে রে, খেজুর গাছে হাড়ি।
বসালে। সুরের একটা মাধুর্য, মানে সবকিছুকে যেন ভরিয়ে দেয়। তুমি এখানে বসে গাইছো কিন্তু তোমার মনটাকে অন্য একটা জায়গায় নিয়ে চলে। এটাই এটাই হচ্ছে আনন্দ। বিভিন্ন ধারারও গান থাকে, বিভিন্ন লোকসঙ্গীতে সব ধরনেরই গান থাকে, তো সেরকমই দেখো কি সুন্দর গুড় তৈরি হচ্ছে সেই নিয়ে। খেজুর গাছ ভীষণ সুন্দর লাগলো। তা এই যে নতুন বছরটা শুরু হলো, তো নতুন বছর নিয়ে তোমার কি প্ল্যান? গত দুটো বছর আমাদের মোটামুটি সবারই একরকমের খারাপ কেটে চলেছে। অনেকটাই সামলে উঠেছি আমরা। হ্যাঁ, তো এই যে সামলে উঠছি, নতুন করে সবকিছু শুরু করছি, তো নতুন বছরে তোমার নতুন নতুন কি প্ল্যান অ্যাড হয়েছে? নতুন নতুন প্ল্যান, এই যে দুবছর গান বাজনা সেরকমভাবে হয়নি, আমরা অনুষ্ঠান করতে পারিনি, সেটা যেন আরো বেশি বেশি করতে পারি, এটা একটা বিরাট আশা আমাদের, খুবই আশা। আর ঘুরতে ভালোবাসি, সেগুলোও যেন বেরোতে পারি। অনেকটা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে পরিস্থিতি, তো সেভাবে এবারে দেখা যাক কতটা এগোতে পারি। সবে তো শুরু নতুন বছর, নতুন বছরের শুরুতেই মৌসুমীদের কথায় যা বোঝা যাচ্ছে, গান বাজনা ঘোরা বেড়ানো মিলিয়ে একদম একটা জমজমাট বছর কাটানোর প্ল্যানিং রয়েছে। তো জমজমাট বছর কাটানোর প্ল্যানিংটা যখন বললেই, এবার একটা জমজমাট কিছু শুনি। হ্যাঁ, পরের গান একটু জমজমাট হয়ে যাক, একটা ভাদু গান হয়ে যাক। বেশ, দারুন, এই শীতের নামে যে ভাদু গান, দারুন দারুন। বাসিতে ঢোলে তালে কাটি মারে
দারুণ দারুণ দারুণ, একদম জমাটি গান চাইলাম তো, পুরো আসরটাকে সত্যি তুমি জমিয়ে দিলে। এটাই মজা লোকসঙ্গীতে, একদম যেমন সুন্দর তুমি গাইলে তেমনি সঙ্গে এই যে রয়েছে আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, এরা অপূর্ব সুন্দর বাজায় এনাদের, একদম এদের ছাড়া যেন আমরা গানটাকে না সেইভাবে সেই জায়গায় পৌঁছে দিতেই পারি না। একদম সবাই মিলে একটা দারুণ পরিবেশনা উপহার দিলে, মানে মনটা ভালো হয়ে গেল আর ভালো গান শোনার আশাটা আরও অনেকটা বেড়ে গেল। তা শুনবো তো, তবে তার আগে একটু তোমার সাথে গল্প করি। তোমার তো ছোট্টবেলা থেকে মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছে, তো এখানে ফ্যামিলি সাপোর্টটা না একটা বিরাট ম্যাটার করে, বিশেষ করে এটা আমি হয়তো একটু পার্সিয়ালিটি করেই বলবো মেয়েদের ক্ষেত্রে, তো সেটা তোমার কাছে কতটা সাপোর্টিভ? খুবই ভালো, খুবই ভালো। সেটা না হলে তো আমি দুর্গাপুরে থাকি, সেখান থেকে এখানে এসে গান বাজনা করা এগুলো হয় না। বিভিন্ন জায়গায় যে আমরা যাই গান বাজনা সূত্রে, তো আমাদেরকে বিভিন্ন জায়গাতেই যেতে হয়, এটা তো নয় যে আমরা বাড়িতে বসেই করব। তো সেটা বাড়ির মানুষের যদি সাপোর্টটা না পাই তাহলে অসম্ভব। এবং এই যে তোমাদের দেখি না, মানে সবাইকে বলতে ইচ্ছে করে, কারণ আমাদের এই অনুষ্ঠান তো মানে দূর দূরান্তে সবাই দেখছেন, এবং অনেক জায়গায় না মেয়েরা হয়তো সেই সাপোর্টটা পায় না, তাদের বলতে ইচ্ছে করে যে একটু সাপোর্ট দিলে মেয়েরা কিন্তু বিশ্ব জয় করতে পারে, একদম অনেকটা এগিয়ে যেতে পারে। একদমই একদমই। তা এই যে সুরের রেশটা তৈরি হয়েছে, এটা থেকে তো বেরোতে ইচ্ছে করছে না, এবার কি শুনবো? এবার খুব খুব পরিচিত একটি গান, সব গানই পরিচিত একদম, তারই মধ্যে একটা একটু অন্যরকম গানে যায়, অন্যরকম মানে রবীন্দ্রসঙ্গীত হলো লোকসঙ্গীত হলো, এবার অন্য একটা অন্যরকম, ওই যে সেটা গানে গানে বলি। আচ্ছা মানে সমস্ত অলিগলিতেই মৌসুমীদের বিচরণ রয়েছে। বেশ তাহলে শুনি কি শুনবো, যখন সারপ্রাইজ রইলো আমার জন্য সবার জন্যই, বেশ দেখি তাহলে সারপ্রাইজটা কতটা সুন্দর হয়।
চাহিয়ে।